হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠন যেটি 2010 সালের 19 জানুয়ারি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন পরিচালনা করে আসছে। শুরুতেই হেফাজতে ইসলাম বাংলাদেশের কয়েকজন নেতা শাহ আহমদ শফি প্রতিষ্ঠাতা, মুহিবুল্লাহ বাবুনগরী প্রধান উপদেষ্টা, আব্দুল হালিম বুখারি উপদেষ্টা, জুনায়েদ বাবুনগরী আমির, নূর হুসাইন কাশেমি মহাসচিব, মামুনুল হক যুগ্ম মহাসচিব, মাহফুজুল হক সহসভাপতি, আহমদ আব্দুল কাদের সহসভাপতি। 2010 সালের 19 জানুয়ারি এই সংগঠনটি চট্টগ্রামের প্রায় 100টি কওমি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত হয়। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা। এটি 2010 সালে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। 2011 সালে এই সংগঠনটি সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সম অধিকার নিশ্চিতের লক্ষ্যে গঠিত নারী উন্নয়ন নীতির তীব্র বিরোধিতা করে। 2013 সালে তারা ইসলাম ও রাসুলকে কটুক্তিকারী নাস্তিক ব্লগারদের ফাঁসি দাবি করে ব্যাপক আন্দোলন ও সমাবেশ করে। এ প্রেক্ষিতে তারা 13 দফা দাবি উত্থাপন করে। হেফাজতে ইসলামের এই দাবির কয়েকটি দফা সমালোচিত হলে পরবর্তীতে তারা সংবাদ সম্মেলনে 13 দফার ব্যাখ্যা প্রদান করে। হেফাজতে ইসলামের বক্তব্য অনুযায়ী তাদের দাবিগুলো হল, এক, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্না বিরোধী সব আইন বাতিল করা। দুই, আল্লাহ রাসুল ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসারোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ। তিন, শাহবাগ আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক এবং রাসুলের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা। চার, ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা। পাঁচ, ইসলাম বিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা। ৬, সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা। ৭, মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা। ৮, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা। ৯, রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি টুপি ও ইসলামী কৃষ্টি কালচার নিয়ে হাসি ঠাট্টা এবং নাটক সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা। ১০, পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারিগুলোর ধর্মান্তরিতকরণ সহ সব অপতৎপরতা বন্ধ করা। ১১, রাসুল প্রেমিক প্রতিবাদী আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র এবং রাসুল প্রেমিক জনতার উপর হামলা, দমনপীড়ন, নির্বিচারে গুলি বর্ষণ এবং গণহত্যা বন্ধ করা। ১২, সারাদেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক, ওলামা মাশায়েক ও মসজিদের ইমাম খতিবকে হুমকি ধামকি, ভয়ভীতি দান সহ তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা। ১৩, অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র ও রাসুল প্রেমিক জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান। ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলাম সারা দেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চ করে এবং ঢাকার মতিঝিল শাপলা চত্বরে তাদের প্রথম সমাবেশ করে। এই সমাবেশে প্রচুর লোকের সমাগম হয়। এদিন দেশের বিভিন্ন স্থানে সংগঠনের কর্মীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এবং হতাহতের ঘটনা ঘটে। ৬ই মে
সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আরও বিভিন্ন অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়। হেফাজতে ইসলামের নারী নীতি বাতিলের দাবির বিরোধিতা করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নারী আন্দোলনকারীরা অভিযোগ করেন, হেফাজতে ইসলাম তাদের এই দাবির মধ্য দিয়ে নারীদের ঘরের বাইরে কাজের সুযোগ বন্ধ করার চেষ্টা করছে। এছাড়া 2013 সালের 6 এপ্রিল নারী হয়ে পুরুষদের সমাবেশে সংবাদ সংগ্রহ করতে আসার কারণে হেফাজতে ইসলামের কর্মীরা এক নারী সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে।